একক সংখ্যাগরিষ্ঠতার বিজেপিয়ে হারিয়ানাত সরকার গঠন করা প্রায় নিশ্চিত। সরকার গঠনের মেজিক নম্বর অতিক্রম বিজেপির। সরকার গঠনের কারণে প্রয়োজনীয় আসনতক কম সংখ্যক আসনহে লাভ করলে কংগ্রেসে। জম্মু কাশ্মীরের হারিয়ানাতো 90 বিধানসভা আসনের কারণে অনুষ্ঠিত হয়েছিল নির্বাচন। 67.90% ভোটারে ভোটাধিকার সাব্যস্ত করেছিল হারিয়ানার শেহতীয়া নির্বাচনত। আর ইয়ারে 1031 প্রার্থীর ভাগ্য বন্দী হয়েছিল ইভিএমত। 1031 প্রার্থীর ভিতর মহিলা প্রার্থীর সংখ্যা আছিল 101। মঙ্গলবারে নির্ণয় হল হারিয়ানার বিধানসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীসকলের ভাগ্য। মঙ্গলবারের বিয়লি পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হওয়া নাই যদিও হারিয়ানাত বিজেপিয়ে সরকার গঠন করা নিশ্চিত হয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করা বিজেপির আভ্যন্তরতো এতিয়া আরম্ভ হয়েছে মুখ্যমন্ত্রী কেন্দ্রিক চর্চা। হারিয়ানার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে চর্চালয় আহিছে বর্তমানের মুখ্যমন্ত্রী নয়াব সিং সৈনির নাম। নির্বাচন আয়োগে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করার পিছতে অতি শীঘ্রে বিজেপির নেতৃত্বত হারিয়ানাতো হব নতুন সরকার। আর ইয়ারে হারিয়ানাত তৃতীয়বারের কারণে হব বিজেপির সরকার। ব্যুরো রিপোর্ট, প্রথম খবর।